আচ্ছা, উনি মিস্টার রাজু, উনি হচ্ছে মেইনলি চেস্ট পেন নিয়ে ভর্তি হয়েছে আমাদের এখানে। সো কার্ডিওভাস্কুলার সিস্টেম এক্সামিনেশনের জন্য আমরা করেছি ওনার ফার্স্টে অ্যাপেক্স বিটটা খোঁজা ট্রাই করেছি, কিন্তু দেখা গেল যে আলটিমেটলি আমরা অ্যাপেক্স বিটটা ওনার লেফট সাইডে পাচ্ছি না। এখন অ্যাপেক্স বিট লেফট সাইডে না পাওয়ার কারণে অ্যাপেক্সটা যদি রিপসের পিছনে থাকে বা পার্সন যদি ওবেস থাকে বা ডেক্সট্রোকার্ডিয়া থাকে, সো ডেক্সট্রোকার্ডিয়ার জন্য আমরা রাইট সাইডে যখন হাত দিই তখন আলটিমেটলি আমরা দেখতে পারি যে আসলে হ্যাঁ, ওনার ইনি একজন ডেক্সট্রোকার্ডিয়াক পেশেন্ট, ওনার রাইট সাইডে পাওয়া যাচ্ছে। আমি অসকালটেশনের মাধ্যমে সাউন্ডটা শোনাই আপনাদের। পরবর্তীতে আমরা শিওর হওয়ার জন্য ওনাকে এক্স রে করতে বলি। এটা হচ্ছে ওই পেশেন্টের এক্স রে। অ্যাজ এক্সপেক্টেড ওনার দেখা যাচ্ছে যে রাইট সাইডে হার্ট। সো রাইট সাইডে হার্ট দুইটা কজে হয়, একটা হচ্ছে এক্সট্রোকার্ডিয়া, একটা হচ্ছে সাইটাস ইনভার্সাস। সাইটাস ইনভার্সাস মানে পেশেন্টের পুরো ভিসেরাস, যত প্রকার ভিসেরা আছে সবই উল্টা সাইডে হবে, আর ডেক্সট্রোকার্ডিয়া শুধু হার্টটা ডান সাইডে আসবে, বাকি সব ভিসেরা সেম পজিশনে থাকবে। সো এটা বোঝার উপায় ফান্ডিক গ্যাস দেখে আমরা বুঝতে পারি। এই যে আমরা দেখতে পারতেছি একটা ব্ল্যাক শ্যাডো, এটা হচ্ছে ফান্ডিক গ্যাস। অ্যাজ ইউজুয়াল ফান্ডিক গ্যাস মানে স্টোমাকটা থাকে হচ্ছে পেশেন্টের লেফট সাইডে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে ফান্ডিক গ্যাসটা রাইট সাইডে, দ্যাট মিন্স স্টোমাকও রাইট সাইডে আর সব ভিসেরাই তার মানে তার অপোজিট সাইডে আছে, দ্যাট মিন্স এটা সাইটাস ইনভার্সাস।